হচ্ছে বাইরে ঘিরি কিনতে, বিকজ ওই রাত্রে ঘিরি খায়া রোজাটা রাখবো। কাহিনী কেমন হয়েছে বাইরে শেয়ার করি। আসলে রোজার টাইমে আমার দুটো রোজা মিস হয়ে গেছিলো, সে দুটো কমপ্লিট করছি, গতকালকে একটা কমপ্লিট করছি, আগামীকালকে আরেকটা কমপ্লিট করবো। তারপর সাতটা বুঝোস মানে পুরো আলো টালো ফুটে যাবো, সাড়ে ছয় একটা মানে স্ট্যান্ডার্ড সকাল থাকে। তারপর বললেন সো বেস্টেক, এবং এখন বাজে 9:15, দেখা হবে হয়তো বা 3টার দিকে। তো কাহিনী অনেক কেমন হয়েছে, বাজে হচ্ছে 4:10, আমার সাথে আমার বোন রোজা রাখতে চাইছে, বাট ওর ডাকতেছি ওই উঠতেছে না। অ্যান্ড আমার যে খাবার আনছি এটা ওর সাথে শেয়ার করতে হবে, বিকজ ওর জন্য আলাদা এক্সট্রা কোনো সেহেরি নাই, সেহেরি যেটাই হোক সেটা নাই। সো আমার খাবারটা ওকে শেয়ার করতে হবে। আল্লাহ জানে কতটা আনহেলদি, কারণ কি এখান থেকে দেখেন প্যাকেটের নিচ দিয়া তেল মেবি বেরোয় গেছে, সারারাত এই বোলটার উপরই ছিল, পরে এখন দেখলাম এখান থেকে যে তেল বেরো রয়েছে, আল্লাহ জানে। যাই বলেন ভাই, মিওনিসটা অনেক বেশি করে দিতে বলছিলাম, মিওনিস কতগুলি দিয়েছে, মিওনিস সস মানে আমি অল টাইম এই মিওনিস সস দিয়ে বলতে পারেন নান খেয়ে ফেলতে পারি, আমার আর গ্রিলও দরকার হয় না, বলতে পারেন সব টাকা হচ্ছে পে করি এটার জন্য, আর গ্রিল হচ্ছে বলতে পারেন সঙ্গে ফ্রি আমার জন্য অ্যাটলিস্ট। তো কাহিনী অনেক টাইম হয়েছে, খাওয়া শেষ, আমার সময় বাংলাদেশ 5:10 বাকি, ফজরের নামাজ পড়তে পারবো আই থিঙ্ক 5:25 বা 22 আশেপাশে, সো 25 পড়বো সেফ জোনে থাকার জন্য। অ্যান্ড সাথে সাথে বেরোবো 7টার দিকে হাঁটতে, তো বাকি যে 1.5 ঘন্টা থাকবে সে 1.5 ঘন্টা কী করবো, গেস ওয়াট, পড়বো, কারণ কি আমার বাংলা পরীক্ষা আজকে। সো আমার বাংলা পড়তে হবে ইউটিউব দেখা, বিকজ ইউটিউবে একটা স্যার আছে, স্যারকে আমি ফলো করি, স্যার খুব ভালোভাবে বাংলা বোঝে, আপনারা চেক করতে পারেন, স্যার দিলে আমার জানার মতো একটাই বাংলা টিচার আছে বাংলাদেশে ইউটিউবে, আমি যেটা নোটিস করছি, আমি স্যার দিলে খালি ওনার ভিডিও পাই, অ্যান্ড ওনার ভালোভাবে এক্সপ্লেন করে, যদি আমি ইয়াটা পাই তাহলে হয়তো কোনো স্কিনে নাম নেই না আমাদের এলাকার, আমি স্ক্রিনে হয়তো কোনো ছেড়ে দিয়ে দেবো, চেক করে নিতে পারেন, অনেক ওমর ফারুক হয়তো, হ্যাঁ অনেক ইজিলি বুঝায়, সো চেক করে দেখতে পারেন। অ্যান্ড লেটস গো, বাজে 5:42, আর আজান হচ্ছে, কাহিনী অনেকটা এমন, কিছুই দেখা যায় না। আর কি আজকে তো এসএসসি পরীক্ষা স্টার্ট, এসএসসি পরীক্ষার্থীদের 5:12 বাজতেছে তাই না, পরীক্ষার্থীরা কইতে পারে নাই যে আগামীকালকে সকালে উঠে পড়তে বসুন, তাই না, অনেক বেশি সংকট থ্যাংক ইউ, এটা ইউজ করছিস আগে, ইউজ করাটা দিতেছিস না তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি এই যে ব্লগে দেখাইলাম ভাই, এটা যদি ইউজ করা থাকে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি এটা কালকে ব্যাগে ঢুকাইছি রাত্রে। কাহিনী অনেকটা এমন, 7:00 এখনো পুরো রাস্তা ফাঁকা, দেখছো আমার মতো আর অ্যাক্টিভ পুল আপের নাসে এলাকায়, পুরান মেথসার মানে মেথসার বা পুরান নতুন হয় না কিছু, এইটা কি ছিল ভাই, ওয়াইফাই ডেন্টাল দাঁতের যত্ন, ফেমাস আইডিয়াল স্কুল, এগুলি সব উদ্ভব মানে তৈরি করছে, এগুলি মানে সাধের মতো ক্রিয়েটিভ মানুষগুলি, তাই না,
রাস্তায় বসে আমাদের ছাড়া এই ভাতিজা গুলি আছে আর কেউ নেই। এরা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রী, বাট এটা কি ছিল ভাই? মানে এটা নিনজা, এটা কি ছিল? মানে ভাই ছবি না দিলে জাস্ট কিছুই দেওয়া দরকার ছিল না, জাস্ট একটা অ্যাভাটার দিতে পারতো, বাট এটা কি ছিল? নিনজা, এটা নিনজা, নিনজা গার্ল, ডিজিটাল স্কুল ভাই, মানে লিটারালি এটা ডিজিটাল স্কুল ছাড়া আর কিছুই না আমার মনে হয়। এত উন্নত হইতেছে, এটাই হলো ডিজিটাল বাংলাদেশ 2021 এর নেক্সট বছর। এই এক বছর তো আর কিছু হবে না, তাই এখন থেকে চেঞ্জ হতে ট্রাই করতেছে সবাই। ইন দা ওয়ে, কেউ কি ডেথ নোট এনিমেটা দেখছেন? আমি একটা এনিমি ভালো করে দেখি, সেটা ছিল হচ্ছে ডেথ নোট। আপনাদের কি রেটিং? ওই দিশে 10-8, আমি দিছি 10-9। পরে চেঞ্জ করছি 9 দিছি। ওই মানে একটা জায়গায় রিভিউ দিতে ছিল ডেথ নোট নিয়ে, যে ডেথ নোট এরকম, ডেথ নোটে এটা হয় ব্লা ব্লা কি রা ব্লা, তারপর এল ড্যাশ ড্যাশ ড্যাশ। তো ওই রেটিং দিছিল 10-8, ওখানে দুজন ট্রিগার্ড হয়ে গেছিলো এবং বলতেছিল ভাই আপনার রেটিংটা চেঞ্জ করেন 10-9 দেন। পরবর্তীতে যায় 10-9 দিছে, আর আমার আগে যে ফার্স্টে জিজ্ঞাসা যে তুই রেটিং কত দিবি, আমি কইছি 10-9। মুখে দিতে পারো কোনো টুকরো হইলো রে, কি টুকরা দেখ তুই, বড় একটা টুকরা দেখ, ভাঙ্গা ভাঙ্গা দিতেছে যাতে দেখ, এটা খাইতেছে, কইছিলাম খাইব না, দেখ আরেকটা খাইতেছে, দেখ 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 ওটা দেখা, ওটা রেডি এই পাশ থেকে সূর্য একেবারে দিতেছে, এই জায়গা থেকে ছোট্ট করে সূর্যটা দেখা যায়। তোমার কি অনুভূতি আজকে অনেকদিন পর প্রথমবার মানে বাইরে ছাড়তে দেয় না? হ্যাঁ প্রথমবার কি, আগে সুজন স্যারের কাছে যেতাম না সাতটায়, তো মানে এমনি তো হাঁটতি না, জাস্ট হাঁটার জন্য ডেডিকেটেড, তাহলে বাইরে কুয়াশা দেখ, হাঁটতে আমার বের হওয়া লাগে না, তো যাব বড় হয়ে আমার অনেক হাঁটা হয়ে যায়, তাই নাকি? কাহিনী অনেকটা এমন যে মানে মাস্ক পরানোর সময় যে শ্বাস দিলে চশমা ঘোলা যেত না, আমার ইচ্ছা হয়ে গেছিল, ঠিক আছে আমার একটু পর পরই এমন হইতেছে, শাস্তি গেলে একটু এদিক সেদিক গেলে লাগা চশমাই গোলা হয়ে যেতেছে, বেচার আই এম গরিব। হ্যালো ভাই, আবার ধরবো আমার ফালা বিকেন ইয়েস, ওই দেখ এটাও ফালায়, আগে আমার চশমা গোলা হয়ে গেছে, থাক কান্দ না, খাওয়ানোর থেকে বেচারাদের খাওয়ানোটা বেটার, দেখিস কত সুন্দর ক্যাচ ধরতেছিল, তুই কি এত সুন্দর ক্যাচ ধরতে পারতিস?
এদের বাংলাদেশ ক্রিকেট টিমে নাও আছে তাই না? বাসায় যায় এখন পড়তে বইতে গো, বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা আর ফিজিক্স পরীক্ষা বলে আজকে দিছে। ফিজিক্স পরীক্ষা আই এম নট শিওর ভুল ভাবে রাখছো সেটা। হ্যাঁ মাস্টে এভাবে রাখে না, এভাবে কোনো ভাবে তুই রাখতে পারবি, কইলা ফালবি, কইলাই রাখলাম। আচ্ছা তো মানে কালকে গ্রুপে জিজ্ঞেস করলাম ভাই আজকে বাংলা সিলেবাস কি, বাংলা পরীক্ষা ছিল আজকে, এই যে আজকে তো ফিজিক্স পরীক্ষাও, আমি শুনলাম এটা কি কি ফিজিক্স পরীক্ষা না সাসপেন্ড করে দিছে, কিন্তু আর ডেট তো দেয় না যে কবে পরীক্ষা হবে তাই না? লেখছে নেক্সট এক্সাম উইল বি হিল ডন 3 তারিখে, ঠিক আছে 3 তারিখে অলরেডি এক্সাম ছিল, তো ওই হিসাবে আজকে ফিজিক্স পরীক্ষা হওয়ার কথা না, যদি হয় 3টা পরীক্ষা হলে একসাথে করা লেভেলের একটা বাস, আর সিটি পরীক্ষা অতটাও ইয়া না, সিগনেচার করে আইলে যাবো তাই না? বাট বাংলা আমার অ্যাটলিস্ট ভালো করে পড়ার ইচ্ছা আছে, বাইরে যা পড়ুন হুট করে যদি শুনি যায় 3টা পরীক্ষা একলগে হবে তাও বললাম আমি শিউন না, 3টা তাও বললাম আমি শিউন না, রুটিং এ দেওয়া নাই কোথাও। তো রাস্তায় দেখতেছি সবাই যাইতেছে পরীক্ষা দিতে, আমার লাস্ট বছরের কথা মনে পড়লো যখন আমি এক্সাম দিছি, আব্বু ছিল ইন্ডিয়ায় এডমিট হওয়া, তো লাস্ট ইয়ার আমি যখন একা পরীক্ষা দিতে গেছি সবগুলো এক্সাম আই থিঙ্ক আমি একাই গেছিলাম এখান থেকে, তখন আমি আরও ছোটো ছিলাম এবং তখন গাইড করার মতো কেউ ছিল না, কারণ কি আমার আম্মুর কে হ্যাঁ তোর আব্বু, হ্যাঁ ওর আব্বুর ছিল, বাট মানে আমি আমার আব্বু যখন থাকে না তখন আমি একা যেতে পছন্দ করি, লাইক ইন্ডিয়া গেছি একা গেছি যেখানেই যে মানে আমি সাধারণত ট্রাভেল করি একা, তো ওই টাইমে ট্রাভেলে কোনো সমস্যা ছিল না, বাট মানে পড়ার জন্য যে ফোর্স করে বাবা, তখন আব্বু যেহেতু অলরেডি ইন্ডিয়া এডমিট ছিল অ্যান্ড নর্মাল কোনো রোগ ছিল না, বাজে রোগই ছিল বলতে পারেন, তো এরা টেনশন ভিতর দিয়ে কাজ করতো, বাসায় গাইড করার মতো কেউ ছিল না, আম্মুরও ওরকম আম্মুর গাইড ওরকম চলতাম না ছোটোবেলা থেকে, আব্বুর প্রেশারই বড় হয়েছে, সো এইটার রেজাল্টটা অনেকটা দাঁড়াইছে এসএসসিতে খারাপ রেজাল্ট, হোপফুলি এইচএসসিতে আবার কামব্যাক করবো, এবং যখন ওদের দেখে যখন মানুষ পরীক্ষা দিতে যেতেছে তখন লাস্ট ইয়ারের কথাগুলো মনে পড়তেছে। তুই তো শান্তিতে ছিল, আঙ্কেলে দিয়েছে আমার তো কেউই যায়নি, আমি একা আমি প্রথম দিন যখন যাইতেছি, না 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 ওটা না ওটা না, আমি যখন যাইতেছি আমি নোটিস করলাম প্রথম দিন যখন আমি যাইতেছি পরীক্ষা দিতে, যে একটা মেয়ের সাথে মেয়ের বাপে গেছে মায়ে গেছে ছোট মনে ফুল ফ্যামিলি গেছে, আমার মনে হচ্ছে কোনো পোলা দেখতে যেতেছে পাথর দেখতে যেতেছে, আমার মনে আছে মুইটা মেয়েটা ভাবি আমার মুইটা পরীক্ষার দিন আমি তোর জন্য দাঁড়াইছি পরীক্ষার দিন সকালে পর্যন্ত পাবজি খেলছি, তাহলে বুঝ মানে কি পরিমাণ লাপরোয়া ছিলাম, পরীক্ষার দিন সকাল পর্যন্ত গেম খেলছি, যদি আব্বু থাকতো পরীক্ষার আগের দিনই খেলতে পারতাম না, সকাল তো দূরের কথা, আলহামদুলিল্লাহ এখন সিচুয়েশন অনেকটা ইম্প্রুভ, আব্বু এখন মোটামুটি ভালোই সুস্থ বলতে পারেন, সবাই আব্বুর জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির মধ্যে সবার প্রথম থেকে যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়তে সে নিয়ে হচ্ছে আমার বাবা, মানে ম্যাক্সিমাম টাইমে পাঁচক্ত নামাজ কোনো টাইমে মিস করে না, যখন থেকে সৌদি আরবে ছিল তখন থেকে আন্ডারস্ট্যান্ড, তো আমিও এখন থেকে আস্তে আস্তে ট্রাই করতেছি প্র্যাকটিস করতেছি, দেখা যাক সালাত কন্টিনিউ করা যায় নাকি, এই জন্য ব্লগে প্রায় টাইমই শেয়ার করি যে নামাজ পড়তে যেতেছি, যাতে কোনো ব্লগে যদি আমি বলি যে আমি নামাজ পড়তেছি না আপনারা কমেন্ট করতে পারেন ভাই আজকে নামাজটা পড়ছো নাকি, দুই কমেন্টের আমি রিপ্লাই দেওয়া আগ পর্যন্ত ইয়া থাকবো মনের ভিতরে যে হ্যাঁ আমি নামাজ পড়ি নাই, তো আমি কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না। তো কাহিনী অনেকটা এমন হয়েছে, এখন বাজে হচ্ছে 11:30, পরীক্ষা হচ্ছে 12:30, হয়তো বা এক্সাম দিয়ে 2:30 দিকে ব্লগ আবারও কন্টিনিউ পাবেন, না হলে হয়তো বা বিকালে বলাও যায় না, হয়তো বা 2:30 পাবেন, হয়তো বা কলেজও হতে পারে, আপনাদের ব্লগ দেখে সাবস্ক্রাইব করতে অবশ্যই জানান, বিকজ আমি তো এখন কলেজেই যাইনি। একটু আগে আমার আব্বু ফোন দেখা গেছে কিরাতে পরীক্ষা তুই বেড়াবি না, আমাকে যে বেরোইতেছে যে সাত তো এখনো বেরোয় গেছে, সাত নিচে দাঁড়ায় আছে, মানে সাত যেখানে চান্স পাই লাগাই দেয় একেবারে নেই, তো আমার এখন বেরোতে হবে এক্সামের জন্য। তো বাজে 12:24, আমার সাথে অলরেডি স্ক্যাম হয়ে গেছে, বাসায় যাইতেছি বাসার নিচে, আমার বোনডে বলছে আইডি কার্ডটা নিয়ে নিছে নামতে, সবই পরে এসেছি জাস্ট আইডি কার্ডটা পরে আসছে না, লোল আমাদের কলেজে অনেকটা এরকম নিয়ম, সব পড়ো না পড়ো ঠিক আছে বাট আইডি কার্ডটা থা লাগবে, আইডি কার্ড ছাড়া তো ঢুকতেই পারবেন না। 12:25 বেজে গেছে, সো জলদি জলদি দৌড়াতে হবে 30-এ এক্সাম, এক্সাম তো শেষ বাট কিছু সিরিয়াস স্টুডেন্টরা এখনও পরীক্ষা দিতেছে, এরা সিরিয়াস স্টুডেন্ট পুরাই সিরিয়াস, বাইরে গেছে হচ্ছে 2:05 অলরেডি, বাসায় আইসা পড়ছে বাসার একদম নিচে, আমরা বললাম ব্যাক বেঞ্চার ভাই, যাই লেটে বেরোয় সবার আগে,
আগে না হইলো বাট দুই তিন চার পাঁচ নম্বরে হয়তো বা বেরোই বিকজ সিডি পরীক্ষা সৃজনশীল ফুল অ্যান্সার করছে বাট ছোটো করে লেখে দিচ্ছে কোনো মতে বাড়ায় লাভ কি ভাই খাতা তো এমনিও পামো না অমনিও পামো না মানে খাতা লিখে দেবে আমি কলেজ রেগুলার যাই তো জাস্ট কোনো মতে ফুল অ্যান্সার করে আইসা পড়ছি তো কাহিনী অনেকটা এমন হয়েছে এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ আই থিঙ্ক পাঁচটা পঁয়তাল্লিশই বাজে ছেচল্লিশ বাজে পঞ্চাশের দিকে আজান দেবে আর মাত্র চার মিনিট বাকি আছে তো বসা যাক ইফতারি নিয়া অ্যান্ড কিছু সিনেমেটিকও দেখে ফেলেন সিনেমেটিক আর কি নর্মাল ভাত আর মাছ যাই হোক সেটা একটু ডিফারেন্ট ভাবে দেখানো যায় নাকি ট্রাই করি চ্যালেঞ্জ অনেকে বলবে ভাই হিপোক্রিসি বাই দ্য ওয়ে আব্বু যেগুলো আনছে ঠিকঠাকভাবে জানতামও না তো এটা দিয়ে অল্প একটু খাওয়া যাক সাথে মুড়ি মাখা বুট আর আলু চপ পেঁয়াজগুলো বলতে পারেন একদম স্ম্যাশ করা একদম মাখানো আর তারপর একটু পরে ভাত খাবো এবং এটা হচ্ছে আমার রাতের ডিনার ওকে আজান দিয়ে দিতেছে হয়তো বা চয়েন করা যাক খাবার টাইমে এগুলো দেখতে আলাদাই মজা মানে লিটারেলি আমি এখানে বইসা বইসা টিভি এত বড় স্ক্রিনে মানে ইউটিউব দেখে আলাদা একটা মজা বলতে পারেন আমি সাধারণত কার্টুনের মধ্যে আমরা সবাই আমি আমার বোন দুজনই গোপাল ভাট দেখি রিসেন্টলি খাবার টাইমে সাধারণত বিকজ ভালো লাগে আমার আপনাদের কার কেমন লাগে কমেন্ট সেকশন জানাতে পারেন আমি এনএমএতে দেখি জাস্ট একটাই ডেথ নোট আপনারা কারা বেশি বেশি এনএমএ দেখেন কমেন্টে জানাতে পারেন এবার আপনার ফেভারিট এনএমএ কোনটা সেটাও জানাতে পারেন